ভেরি কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পেট্রাপোল থানার ছয়ঘরিয়া এলাকায়। ঘটনায় ভেরির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশকে ঘিরে আদালতে বিক্ষোভ দেখায় মালিকের পরিবারের লোকেরা। মাছের ভেরিতে কর্মরত কর্মচারীর দেহ উদ্ধারের ঘটনায় নাটকীয় মোড়। মালিক তারক দেবনাথকে গ্রেপ্তারের ঘটনায় মৃতের পরিবারের লোকজন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বনগাঁ আদালতে। এলাকায় উত্তেজনা। প্রসঙ্গত, শুক্রবার রাতে পেট্রাপোল থানার অন্তর্গত উত্তর ছয়ঘরিয়া গ্রামে মাছের ভেড়ির পাশ থেকে ভেড়ির এক কর্মচারীর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় ভেড়ি মালিক তারক দেবনাথকে গ্রেপ্তার করে পেট্রাপোল থানার পুলিশ। এদিন ধৃতকে বনগাঁ কোর্টে তুলতে গেলে এলাকার বাসিন্দারা কোর্টের মধ্যে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না করা সত্ত্বেও পুলিশ অন্যায়ভাবে তারককে গ্রেপ্তার করেছে। পরিবার সূত্রে আরো দাবি, স্থানীয় এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। মৃতার পরিবার ও মৃতের স্ত্রী জানান, শুক্রবার সন্ধ্যায় মৃত কৃষ্ণ রায় বাড়িতে ফোন করে জানান সে মোটরের সাথে বিদ্যুৎ সংযোগের কাজ করছে, পরে কথা বলবে। পরবর্তী সময় রাতে জানতে পারেন সে মারা গেছে। তাই মৃতের পরিবার মনে করছে বিদ্যুতের শক খেয়ে মৃত্যু হয়েছে তার। তাই কোনো লিখিত অভিযোগ তারা থানাতে করেননি। আমার স্বামী আমার কাছে ফোন করে বলেছে, আমি বলছি তুমি কি করছো, বলছে আমি এখানে লাইন জড়িয়ে আছি। সেই সময় ফোন করে তারপরে আমি আর তার সাথে কোনো যোগাযোগ হয়নি। আর যাকে ধরেছে আপনারা কমপ্লেইন করেন? না, তাহলে কারা করলো কমপ্লেইন? তা কারা করলো আমি জানিই না। তারক দেবনাথকে তাহলে কেন গ্রেপ্তার করা হলো? এ নিয়ে প্রথমে পেট্রাপোল থানার বাইরে, এদিন রাস্তায় ধৃতকে আদালতে নিয়ে আসার সময় পথ আটকায় এলাকাবাসী। পরে বনগাঁ আদালতে তুলতে গেলে গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবার ও এলাকার মানুষ। পরে বনগাঁর এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আদালতে এসে বিক্ষোভকারীদের আদালত চত্বর থেকে বার করে দেয়। বিক্ষোভকারীদের গলায় জয় শ্রীরাম ধ্বনিও শোনা যায় এদিন আদালত চত্বরে। ঘটনার পর বিজেপি নেতা দেবদাস মণ্ডল দাবি করেন, তার বাড়ির লোকের বক্তব্য, যে মারা গেছে তার মিসেসের অভিযোগ, কোনো অভিযোগ নেই, সে কোনো অভিযোগ থানাতে করেনি। সে আমাদেরকে বলেছে এবং সকলকেই বলছে যে পুলিশ আমাদেরকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছে। তাহলে আমাদের প্রশ্ন, তার প্রশ্নটা হলো না, কিছু হলো না, সে ভেরিতে ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে এটা সবাই জানে, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হলো। যদিও ঘটনার সাথে রাজনৈতিক কোনো যোগ নেই বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতা তথা ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ। তিনি বলেন, এই বিষয়টার মধ্যে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, আর আমরা তৃণমূল থেকেও চাইনি যে তারক দেবনাথের বিরুদ্ধে কোনো অভিযোগ হোক। কিন্তু যে ছেলেটি মারা গিয়েছে তার পরিবারের লোকে, তারা থানায় গিয়ে তারা কমপ্লেন করেছে। এখানে এর সঙ্গে তৃণমূলের সঙ্গে এই অভিযোগের বা এই মৃত্যুর কোনো সম্পর্ক নেই। গোটা ঘটনায় আদালত চত্বরে বিশাল উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীপ বিশ্বাস ও অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।